দেখুন আজকে আমি ডিসি জেনারেটরের ফ্রেজার বইয়ের 26.4 এবং এরপরে 26.5 সম্ভবত এই প্রবলেম দুটি আজকে ক্লাসে আমি প্রোভাইড করার চেষ্টা করব। তো ডিসি জেনারেটর ক্লাসে যারা একদম নতুন তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই আমার প্লেলিস্টে এর আগে বেশ কয়েকটি ভিডিও দেয়া আছে, সেই ভিডিওগুলো দেখে তারপরে এই ক্লাসটিতে অগ্রসর হন। তো চলুন শুরু করা যাক। এখানে বলা হয়েছে এ লং শান্ট কম্পাউন্ড জেনারেটর ডেলিভার্স এ লোড কারেন্ট অফ 50 অ্যাম্পিয়ার অ্যাট 500 ভোল্ট অ্যান্ড হ্যাজ আর্মেচার সিরিজ ফিল্ড অ্যান্ড শান্ট ফিল্ড রিয়াক্টেন্সেস অফ 0.05 ওহম, 0.03 ওহম অ্যান্ড 250 ওহম রেসপেক্টিভলি। ক্যালকুলেট দি জেনারেটেড ভোল্টেজ অ্যান্ড আর্মেচার কারেন্ট। অ্যালাউ 1 ভোল্ট পার ব্রাশ ফর কন্ট্যাক্ট ড্রপ। তো লং শান্ট, শর্ট শান্ট এবং নর্মালি শান্ট জেনারেটর, এই তিন টাইপের জেনারেটরই আমি আলোচনা করেছি এর আগের ক্লাসগুলোতে, আমি বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমি সরাসরি আমি যাচ্ছি, প্রথমত এই সার্কিটটি আমি এঁকে ফেলবো। এই সার্কিটটির জন্য আমার প্রথমত প্রয়োজন হবে একটি আর্মেচার। তো আর্মেচারটা আমি আঁকাচ্ছি প্রথমে। দেখুন একটি আর্মেচার আঁকিয়ে নিলাম এবং আর্মেচারের একটা রেজিস্ট্যান্স আছে, কত আর্মেচার রেজিস্ট্যান্স 0.05 ওহম। তাহলে আর্মেচার রেজিস্ট্যান্সটা প্রথমত সিরিজে আমি দিয়ে নেব। এটা হচ্ছে আর্মেচারের ইন্টারনাল যে রিয়াক্টেন্সটা রেজিস্ট্যান্সটা সেটা, ঠিক আছে। এবার আমার কি করতে হবে, এখানে বলছে লং শান্ট বা শর্ট শান্টের ক্ষেত্রে আমার অবশ্যই একটা সিরিজ ফিল্ড আসবে, ঠিক আছে। অর্থাৎ আর্মেচারটার সাথে একটা সিরিজে একটা ফিল্ড আমাকে নিয়ে নিতে হবে। ফিল্ড বলতে কয়েলের মতো লাইক, ঠিক আছে। আর শান্ট ফিল্ড যেটা, এটা আগের মতোই থাকবে, এটাকে আমি এই সাইড দিয়ে দিয়ে নিলাম। এখন দেখুন এই প্রান্তটা নর্মালি আগের মতোই কানেক্টেড হবে শান্টে, যেভাবে দেখছি। জাস্ট লং শান্ট নাকি শর্ট শান্ট এর উপর ডিপেন্ড করে এই সাইডে কানেকশনটা হবে। মনে রাখবেন যদি লং শান্ট হয় তাহলে তারটা হবে লম্বা, অর্থাৎ এখান থেকে এসে এই প্রান্তে লাগবে। আর শর্ট শান্ট হলে তারটা হবে ছোট, অর্থাৎ এই শান্ট প্রান্তটা এসে এখানে লাগবে। এক কথায় লং শান্ট যদি হয় তাহলে এই সিরিজ ফিল্টার দ্বিতীয় প্রান্তে কানেক্টেড হবে এটা, আর শর্ট শান্ট হইলে এই প্রান্তটা এসে এই সিরিজ ফিল্টার প্রথম প্রান্তে এসে কানেক্টেড হবে। এটাই হলো মেইন ইয়েটা, লং শান্ট নাকি শর্ট শান্ট সেটার উপর ডিপেন্ড করে আমার কানেকশন হবে। তো এখানে যেহেতু লং শান্ট বলে দিছে, আমার অবশ্যই এই শান্ট ফিল্ডের এটা এসে দ্বিতীয় প্রান্তে কানেক্ট করে দিব, ঠিক আছে। এদিকের কানেকশন ওকে। এবার দেখুন আমি সিরিজ ফিল্ডটা কত দিছে, সিরিজ ফিল্ড আমার দিছে 0.03 ওহম, সেটা আমি লিখে নিচ্ছি এখানে 0.03 ওহম। ফাইন, আর কি বলছে, শান্ট ফিল্ডটা বলছে 250 ওহম, তাহলে এখানে আমি লিখে নিচ্ছি 250 ওহম, ঠিক আছে। এবার বলছে ডেলিভার্স এ লোড কারেন্ট অফ 50 অ্যাম্পিয়ার, অর্থাৎ এটা লোডকে ডেলিভার করে কত অ্যাম্পিয়ার, 50 অ্যাম্পিয়ার লোডকে ডেলিভার করে। যেহেতু জেনারেটর, এখান থেকে জেনারেট ইএমএফ জেনারেট হবে, অর্থাৎ সেখান থেকে কারেন্ট জেনারেট হবে, সেই কারেন্টটা সাপ্লাই করবে লোডকে। অর্থাৎ এইদিকে আমার এই লোড, এই লোডের দিকে কত কারেন্ট আসবে আমার বলে দিচ্ছে 50 অ্যাম্পিয়ার, তাহলে এখানে আমি 50 অ্যাম্পিয়ার লিখে নিলাম। আর কত ভোল্টে বলছে 500 ভোল্ট, এটা অলওয়েজ ফিক্স এই লোডের টার্মিনাল ভোল্টেজ, এটা সবসময় লোডের টার্মিনাল ভোল্টেজ হবে, ঠিক আছে। তো লোডের টার্মিনাল ভোল্টেজটা আমার 500 ভোল্ট এই। আর আরেকটা জিনিস বলা আছে অ্যালাউ 1 ভোল্ট পার ব্রাশ ফর কন্ট্যাক্ট ড্রপ, অর্থাৎ ব্রাশ, এখানে দেখুন দুইটা ব্রাশ আছে, এই যে আয়তাকার রেক্টাঙ্গেলের মতো যে পার্টটা সেই দুটাকে বলা হবে ব্রাশ। তো প্রতি ব্রাশে আবার 1 ভোল্ট করে ড্রপ হবে, অর্থাৎ যে ইএমএফটা জেনারেট হবে সেখান থেকে ফার্স্টেই 2 ভোল্ট কেটে যাবে, কারণ প্রতি ব্রাশে 1 ভোল্ট করে, তাই 2 ব্রাশে 2 ভোল্ট। তাইলে ধরুন এখানে 500 ভোল্ট জেনারেট হলো, 500 ভোল্ট এখানেই আছে, 500 একটু বেশি ধরলাম, 600 ভোল্ট এখানে জেনারেট হলো, তাহলে 2 ভোল্ট থেকে 2 ভোল্ট কাটা গেলে 598 ভোল্ট, সেই 598 ভোল্ট থেকে আবার এদিকে ড্রপ হয়ে লাস্টে ফাইনালি এখানে পাবে 500 ভোল্ট, ঠিক আছে। তো এবার চলুন সার্কিটে ফিরে যাই, আমাদের
এদিকেরটা এটা হচ্ছে মেইনলি আমাদের লোড কারেন্ট IL, তো এখান থেকে IA কারেন্টটা জেনারেট হবে আর্মেচার কারেন্ট যেটা, আর এদিক দিয়ে চলে যাবে শান্ট কারেন্ট ISH। তো এখন দেখুন ISH টা কিন্তু আমরা বের করতে পারতেছি, কারণ এই যে শান্ট ফিল্ডটা তার অ্যাক্রসে ভোল্টেজটা আমাদের জানা আছে কত ভোল্ট, ঠিক দেখুন 500 ভোল্টের সাথে প্যারালালি কানেক্ট করা, দ্যাট মিনস এই 500 ভোল্ট টোটালটাই নিয়ে নিবে এই শান্ট, ঠিক আছে। অর্থাৎ ISH আমরা ওমস ল অনুযায়ী ISH টা পেয়ে যাচ্ছি কত, ভি ডিভাইডেড বাই আর, অর্থাৎ 500 ডিভাইডেড বাই কত রেজিস্ট্যান্স 250, শান্টের অ্যাক্রসে রেজিস্ট্যান্সটা হচ্ছে 250, অর্থাৎ 2 অ্যাম্পিয়ার। আর লোড কারেন্ট তো আমাদের দিয়ে দিছে, লোড কারেন্টটা হচ্ছে 50 অ্যাম্পিয়ার, তাহলে আমাদের কত আর্মেচার কারেন্টটা আমাদের চাইছে, তো আর্মেচার কারেন্টটা তো আমি KCL অ্যাপ্লাই করলেই পাচ্ছি, অর্থাৎ ঢুকা কারেন্ট ইজ ইকুয়াল টু বের হওয়া কারেন্ট, তো ঢুকছে আমার IA আর বের হয়েছে লোড কারেন্ট আর শান্ট কারেন্ট, অর্থাৎ IA ইজ ইকুয়াল টু IL প্লাস ISH, তো IL হচ্ছে আমার 50 আর এটা কত পাইলাম 2, 52 অ্যাম্পিয়ার, ফাইন আর্মেচার কারেন্ট পেয়ে গেছি। এবার আমাদের কি লাগবে, জেনারেটেড EMF, জেনারেটেড ভোল্টেজ, অর্থাৎ এটার অ্যাক্রসে যে ভোল্টেজটা জেনারেট হচ্ছে ইএ, এটা আমি দিয়ে দিলাম ইএ, ঠিক আছে। তো বুঝতেই পারছেন যে লোড নিয়ে নিচ্ছে 500 ভোল্ট, এই ফিল্ড গুলার অ্যাক্রসে IA ইন্টু I ইন্টু R এই পরিমাণ ড্রপ, আর ব্রাশ মিশে 2 ভোল্ট, এই সব 2 ভোল্ট এটার অ্যাক্রসে ড্রপ আর এই 500 ভোল্ট যোগ করলেই তো আমরা কি জেনারেটেড EMF টা পাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ ইএ ইজ ইকুয়াল টু, অথবা আপনারা KVL করেও বের করতে পারেন কোনো অসুবিধা নাই, ইএ ইজ ইকুয়াল টু কত, এখানে 500 ভোল্ট আছেই সেটার সাথে যোগ হবে কত IA ইন্টু কত রেজিস্ট্যান্স কত দেওয়া, সিরিজ ফিল্ডটা 0.03 আর আর্মেচার রেজিস্ট্যান্সটা 0.05, এটা যোগ প্লাস কত ব্রাশের অ্যাক্রসে 1 ভোল্ট প্রতি ব্রাশ, তো দুইটা ব্রাশ আছে এই দুইটা, তাহলে 2 ভোল্ট, তাহলে 500 প্লাস IA হচ্ছে আমাদের 52 ইন্টু এই দুইটা যোগ করলে 0.08 প্লাস 2, এটা আমরা নর্মালি ক্যালকুলেটারে এখন হিসাব করে নিব, আমাদের 52 ইন্টু 0.08 প্লাস 2 প্লাস 500 506.16 ভোল্ট, তো এটা হবে এই কোশ্চেনের অ্যান্সার, এটা একটা অ্যান্সার আর কত এই যে এটা একটা অ্যান্সার আর্মেচার কারেন্ট, ঠিক আছে। তো চলুন নেক্সট প্রবলেমটা আমরা সলভ করে ফেলি, 26.5 দেখুন, সেম আগের প্রবলেমটাই 26.5, জাস্ট লং শান্টের জায়গায় শর্ট শান্ট দেয়া আর ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দেওয়া এই কোশ্চেনটা, ঠিক আছে। এই হচ্ছে আগের কোশ্চেনের সাথে এটার পার্থক্য। তো প্রথমত আমি সার্কিটটা এঁকে ফেলবো, আমাদের এখানে বলা আছে শর্ট শান্ট, তো প্রথমে আর্মেচার থেকে শুরু করব, আমি আর্মেচারে আমি শুরু করলাম, তো আর্মেচারে অবশ্যই আর্মেচার নিজস্ব একটা রেজিস্ট্যান্স আছে, তার সাথে একটা সিরিজ ফিল্ড আছে, যেহেতু এটা শর্ট শান্ট আর এদিক দিয়ে একটা শান্ট ফিল্ড আছে, ঠিক আছে। এখন দেখুন এটা যেহেতু শর্ট শান্ট, তাহলে এই সিরিজ ফিল্ডের প্রথম প্রান্তে লাগবে, যেহেতু শর্ট তার লাগবে এখানে, তো আমি এটাকে সিম্পলি এখানে কানেক্ট করে দিব, ঠিক আছে। আর এদিক দিয়ে আমার কত, এটা লোডের সাপ্লাই হবে, তো সাপ্লাই কারেন্ট আমাদের কত দিছে IL, সাপ্লাই কারেন্ট আমাদের 30 অ্যাম্পিয়ার দেয়া, এই দেখুন কোশ্চেনে 30 অ্যাম্পিয়ার দেয়া আর 220 ভোল্ট, তাহলে এখানে আমার 220 ভোল্ট DC অবশ্যই। আর আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে আমার, আর্মেচার হচ্ছে 0.05 ওহম, এই যে আর্মেচার সিরিজ অ্যান্ড শান্ট ফিল্ড রিঅ্যাক্ট্যান্সেস অফ 0.05, 0.30 অ্যান্ড 200 ওহম রেসপেক্টিভলি,
অর্থাৎ আর্মেচারটা 0.05, সিরিজ স্পিড কত 0.30, আর আরেকটা কত 200 ওহম হচ্ছে আমার শান্ট ফিল্ড। এটা কত হবে, 2 ভোল্ট ড্রপ আছে, কারণ 1 ভোল্ট পার ব্রাশ, এই ব্রাশে 1 ভোল্ট, এই ব্রাশে 1 ভোল্ট, তাই 2 ভোল্ট ড্রপ হবে ফাইনালি। তো এবার দেখুন সরাসরি আমার আগের কোশ্চেনের সাথে পার্থক্য হইলো, এখানকার আমি শান্ট কারেন্টটা সরাসরি পাচ্ছি না, কারণ 220 ভোল্টটা এই জায়গাকার ভোল্টেজ। ঠিক আছে, তাহলে আমার একটু এদিক সেদিক করে এখানে কাজ করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখুন এই এটার অ্যাক্রসে ভোল্টেজটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, কারণ এখানে 30 অ্যাম্পিয়ার আছে, মানে এই 0.30-এর অ্যাক্রসে কত ভোল্টেজ হবে। এই ভোল্টেজটাকে আমি ধরুন যে এই ভোল্টেজটাকে আমি ধরে নিলাম ভি, এখান থেকে এই পর্যন্ত এই টোটাল ভোল্টেজটাকে আমি ধরে নিলাম ভি, তাহলে এই ভি সমান অ্যাকচুয়ালি কি হবে, এই ভোল্টেজটা সমান এটার অ্যাক্রসে ভোল্টেজ প্লাস 220 ভোল্ট। ঠিক আছে, অর্থাৎ এই ভোল্টেজ ড্রপটার সাথে যদি 220 ভোল্ট যোগ করে দেয় তাই তো এই ভি পেয়ে যায়, আর ভি পাইলেই আমি শান্ট কারেন্ট পাচ্ছি। তাহলে আমি দেখুন শান্ট কারেন্টটা এদিকে ডিরেকশন আমি দিয়ে রাখলাম, এদিকে ডিরেকশন হওয়ার কারণ হচ্ছে আর্মেচার কারেন্ট এদিকে, ইএমএফ যেদিক থেকে জেনারেট হয় সেদিক থেকে উপরের দিকে কারেন্ট ঢুকবে, আর এদিক দিয়ে লোডে চলে যাবে, এদিক দিয়ে শান্টে চলে আসবে। তো এবার আসুন আমরা এই ভিটা ক্যালকুলেট করি। তো ভি ইকুয়াল টু নর্মালি আমার কত আসতেছে, 220 ভোল্ট তো আছেই, তার সাথে অবশ্যই লোড কারেন্ট হচ্ছে 30 ইন্টু আমার কত, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 0.30, এই দুইটা যোগ করে দিলে আমি ভিটা পেয়ে যাচ্ছি। দেখুন 30 ইন্টু 0.3 প্লাস 220 229 ভোল্ট, তাহলে আমাদের শান্ট কারেন্ট কত আসতেছে, সিম্পলি এই ভি ভোল্টেজ ডিভাইডেড বাই ভি ভোল্টেজ ডিভাইডেড বাই 200 ওহম, অর্থাৎ 229 ডিভাইডেড বাই 200। এটা আমি এভাবেই রাখলাম, হিসাব করলাম না। আর আরেকটা কত, আমাদের লোড কারেন্ট হচ্ছে 30 অ্যাম্পিয়ার, তাহলে আমাদের আই এটা কত পাচ্ছি, আই এ ইজ ইকুয়াল টু সিম্পলি KCL যদি অ্যাপ্লাই করি IL প্লাস ISH দুটোরই ভ্যালু জানা, নর্মালি দুটো এক আরে ক্যালকুলেটার বসিয়ে দিলে আমাদের আসতেছে 229 ভাগ 200 প্লাস 30 31.145 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন আমরা সিম্পলি এটাকে নর্মালি কিভাবে হিসাব করব, ওই আগের সিস্টেম, অর্থাৎ এখানে 220 ভোল্ট আছে প্লাস এই লোড কারেন্ট ইন্টু এটা, অর্থাৎ 30 ইন্টু কত কত, এটা 0.30 প্লাস আই এ কারেন্ট হচ্ছে এর ভিতর দিয়ে, এর ভিতর দিয়ে কিন্তু আবার লোড কারেন্ট দিয়ে দিয়ে না, এর ভিতর দিয়ে কিন্তু আই এ কারেন্ট 0.05 এর ভিতর দিয়ে। ঠিক আছে, অর্থাৎ আই এ কারেন্টটা মাত্র পাইলাম 31.145 ইন্টু 0.05, আর সাথে এক্সট্রা করে আরো 2 ভোল্ট হবে আমার ব্রাশ ড্রপের কারণে, ব্রাশ ড্রপ হচ্ছে 1 ভোল্ট করে প্রতি ব্রাশে। তাহলে এখন যদি সব যোগ করে দেই তাহলে আমরা অ্যাকচুয়ালি ফাইনাল রেজাল্টটা পাওয়ার কথা, ইন্টু 0.05 প্লাস 2, আমি ক্যালকুলেটার হিসেব করে নিচ্ছি, প্লাস 30 ইন্টু 0.3 প্লাস 220 232.56, একবারে লিখছি ক্যালকুলেটারে একটা দশমিক ভ্যালু আসে ওগুলোকে শর্টকাট করে 232.56 ভোল্ট। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।